নমস্কার বন্ধুরা, ভারতীয় রেলের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তো অনস্ক্রিনে তোমরা সেই পিডিএফটা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি এর সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ 03/2024। রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। ঠিক আছে, কারা আবেদন করতে পারবে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট গিভেন ইন দ্য টেবিল বিলো। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 29/8/2024। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ইম্পর্টেন্ট ডেজ। অর্থাৎ আবেদন তোমাদের শুরু হতে চলেছে জুলাই মাসের 30 তারিখ থেকে, আজকে হচ্ছে জুলাই মাসের 22 তারিখ, আর ঠিক 1 সপ্তাহ পর থেকে তোমরা এটা আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 29 তারিখ। প্রায় 1 মাস ধরে কিন্তু এটার ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, বলো পরবর্তী পয়েন্ট, কোন কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো, মূলত এখানে যে পোস্ট সেটাকে দুভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে পে লেভেল অনুসারে। একটা হচ্ছে লেভেল 7 অনুসারে, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চে, যেখানে ইনিশিয়াল পে 44,900 টাকা, এবং বয়স হতে হবে 1/1/2025। এই তারিখ অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি আবেদন করতে পারবে। এটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। এক্ষেত্রে তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তাহলে 18 থেকে 39 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 41 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে মাত্র 17টি, যেটা আরাকপুর আরআরবি গোরখপুরের জন্য অনলি। ঠিক আছে, আর সব থেকে যেখানে বেশি শূন্যপত্র যে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 6 অনুসারে ইনিশিয়াল পে 35,400 টাকা, বয়স সেম 18 থেকে 36 বছর, এবং যেখানে 7,934টি শূন্যপদ কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে। এখানে কিন্তু 3 বছর তোমাদের কিন্তু এজে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট এস ওয়ান দ্য মেজারমেন্ট ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। তো কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, এবং বয়স যেটা ধরা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। এবং এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। ম্যাক্সিমাম প্রার্থী এখানে জানতে চায় যে এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কিরূপ হবে। তো চলো এডুকেশন কোয়ালিফিকেশন দেখাচ্ছি, তার আগে তোমাদের একটা কথা বলি, ফর্ম ফিটা তোমাদের এখানে দেখা দিচ্ছি। ঠিক আছে, ফিটা হবে 500 টাকা, ফি হবে 500 টাকা যদি তুমি ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো। ঠিক আছে, যখন তুমি ফার্স্ট টেস্ট সিভিটিতে অ্যাপিয়ারিং হবে, পরবর্তীকালে তোমাকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান, ফিমেল প্রার্থী, ট্রান্স, তারপর হচ্ছে এসসি এসটি থেকে বিলং করে থাকো, তাহলে তোমাকে 250 টাকা পে করতে হবে ফর্ম ফিল আপের জন্য। পরবর্তীকালে যখন তুমি অ্যাপিয়ারিং হবে ফার্স্ট টেস্ট সিভিটিতে, 250 টাকা তোমাকে কিন্তু ব্যাক করে দেওয়া হবে। ঠিক আছে, চলো এবার আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা জেনে নেই।